প্রথমে আমরা গরুর মাংস দিচ্ছি प्याज কুচি দিলাম অনেক রকম মুরিছি কিন্তু এখানে ব্যবহার করছি ওয়াও কি সুন্দর কালার ওয়েস্টার সস টমেটো সস হুম কি সুন্দর এরোবা আসছে তৈরি হয়ে গেল আমাদের কালো ভুনা জি ওয়াও কালো ভুনা তৈরি করতে কি কি লাগছে কালো ভুনা তৈরি করতে আমাদেরকে আজকে আমরা যে যে মশলাটা ব্যবহার করব এই যে এখানে আছে আদা রসুন এর পেস্ট আচ্ছা তারপরে দিয়ে আপনি জিরা ধনিয়া হুম তারপরে দিয়ে আপনি আটা মিষ্টি মরিচ যেটা চিড়ঙের ওটা তারপর এখানে শুকনো মরিচ তেলে আমরা ভেজে পাউডার করে নিয়েছি আর এখানে রাঁধুনি পাউডার আছে টক দই সরিষা বাটা টমেটো সস আর আপনি ওয়েস্টার সস আপনি গোটা মশলার ভিতরে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আপনি স্টার্ট করতে পারেন ভাই আপনার যা যা হেল্প লাগবে আমি করব ঠিক আছে দিচ্ছি প্রথমে আমরা গরুর মাংস দিচ্ছি আমি দেখেছি এখানে কলিজা সহ আপনি দিয়েছেন কলিচাটা দিলে একটু স্বাদটা ভালো হয় আর আপনি কালোটা তাড়াতাড়ি হবে আর কি যে কালো ভুনার কালোটা কালো ভুনার যে স্পেশালিটি যে চেহারাটা কালো হবে এটার জন্য কলিজা দিলে তাড়াতাড়ি কালো হবে এটা আমরা একটা টিপস পেয়ে গেছি অলরেডি সামনে আরো অনেক রকম টিপস আমরা পাবো যেহেতু আমাদের সাথে একজন এক্সপার্ট আছেন মেজবানের এখন আমরা দিচ্ছি পেঁয়াজ জি পেঁয়াজ কুচিয়ে দিলাম এত কম করে দিবেন ভাই হ্যাঁ কালো ভুনাতে একদম কম মশলা লাগে বেশি লাগে না আচ্ছা আচ্ছা ধরেন এখানে আপনি দেড় কেজি গরুর মাংস দেওয়া হয়েছে তো দেড় কেজি গরুর মাংসের ধরেন আপনি সর্বোচ্চ বড় এক বড় সাইজের হলে একটা পেঁয়াজ আর যদি ছোট হয় তাহলে দুইটা পেঁয়াজ আচ্ছা এরপরে আমরা দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন চামচ আদা রসুনের পেস্ট একসাথে করা আছে একসাথে তিন চামচ দিলাম আমরা এখানে এটা হলো সরিষা বাটাটা সরিষা বাটাটা সরিষা বাটাটা এক চা চামচ আর চেয়ে ধনিয়া

এখানে আমরা এলাচি দারচিনি লবঙ্গ জয়ফল জয়ত্রিক সাদা গোলমরিচ হ্যাঁ স্টার দিয়ে আমরা কয়েকটা আইটেম দিয়ে আমরা নিজেরা রেসিপিটা তৈরি করি সেটা এখন প্রথমে এক চা চামচ দিয়ে দিচ্ছি আর রান্না শেষে আর একটু দিব আচ্ছা এটা শুকনো মরিচকে তেলে ভেজে আগে থেকে গুঁড়ো করে রাখলাম আর কি আচ্ছা তাহলে আমরা অনেক রকম মরিচই কিন্তু এখানে ব্যবহার জি 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 অনেক নতুন নতুন নাম যেহেতু আমরা ইউজ টু না ভাইয়ার কাছ থেকে শুনতে পাচ্ছি

আপনি টক দইটা ব্যবহার করতে পারেন কত টুক দিতে হবে টক দই টক দইটা এই চার চামচ দুই চামচ দিলেই চলে চার টুক দিলেই হবে গোস তো অনেক গুলো আছে এখানে 1.5 কেজি আছে তাই না হ্যাঁ এখানে 1.5 কেজি গরু মাংস 1.5 কেজির জন্য মাত্র দুই চামচ জি এই যে সস দিলাম তিন চামচ সস আচ্ছা তিন চামচ টমেটো সস আর আমরা টক দই দিলাম দুই চামচ হুম একটু লো ওয়েস্টার সস ওয়েস্টার সসটা দিতে আচ্ছা ভাই আপনি তো বংশ পরম্পরায় শিখেছেন নাকি আসলে আপনি আপনার ফ্যামিলিতে প্রথম আমি আমার ফ্যামিলিতে প্রথম আচ্ছা তো আমার পরে আমার ছোট ভাইরা একা শিখছে আমার বড় ভাই село শিখছে আমার দুই মা মানে আপনি শিখিয়েছ সবাইকে বাহ জি হ্যালো রাধোনিয়া আর পাঁচফোড়নের পাউডারটা কি রাধোনী এবং পাঁচফোড়নের পাউডার জি মিক্স মশলা আচ্ছা এটা যেটা আমরা নিজেরাই তৈরি করি থাকি আজকে ওকে ওকে একটু পানি দিয়ে দিই জি জি শু

সেটা একটা ভিন্নতা দেখলাম যে মাখাতে হলো না সবকিছু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এটা এটা কারণটা কি ভাই এটা মানে আপনি নারলেন না কেন মাংস থেকে যে পানিটা বাইরে হবে ওই পানিতে আপনি মশলাটা মিক্স হয়ে যাবে মিক্স হয়ে যাবে থেকে আর আপনি যদি মাংসটা মেখে রাখি দেন হ্যাঁ হয়তো ধরেন এটা মেখে আপনি অন্য কাজ করতে গেছেন নিচে দিয়ে পুর যেতে পারে কিন্তু এখন আর পুরবে না একটা নতুন টিপস পেলাম যে মশলাটা নিচে চলে গেলে তখন এটা লেগে যেতে পারতো কিন্তু যেহেতু এখন নিচে বিফ আছে এবং তার উপরে মশলাগুলা বিফের পানি যেটা বের হবে সেটা দিয়ে এটা আস্তে আস্তে রান্না হতে থাকবে ভেরি গুড তাহলে আমরা এটা কতক্ষণ এরকম রাখবো এই দেখো 15 20 মিনিটের 15 20 মিনিট প্রিয় দর্শক আমরা 15 20 মিনিট অপেক্ষা করব এবং তারপর আমরা দেখব যে নেক্সট আমাদের জন্য কি একটা সারপ্রাইজ আর অপেক্ষা করছে প্রিয় দর্শক আমরা সমস্ত কিছু দিয়ে

শেষ হয়ে যাবে রান্না জি জি কালো কালারটা আপনার পরিপূর্ণ কালারটাই এসে যাবে এখন ফোলা রাখবো আমরা এটাকে ঢাকতে হবে না এখন আর ঢাকতে হবে না ওকে এখন আমরা একটু পর পর শুধু নাড়া দিব কিছুক্ষণ পর পর নাড়া দিব এটা আস্তে আস্তে ডিপ কালার হয়ে থাকবে কালো হবে আর শুকাবে শুকাবে হ্যাঁ শুকালে তেলটা যখন বের হয়ে যাবে পরিপূর্ণ কালো কালারটা হয়ে যাবে রান্না শেষ হওয়ার আগে দিয়ে আমরা আরেকবার আমাদের মিক্স মশলাটা দিব আর এই শুকনো মরিচের গুঁড়োটা দিলে পরিপূর্ণ কালোটা হয়ে যাবে জিরাও দিবেন হ্যাঁ জিরা আর মিক্স মশলা আর আপনাদের শুকনো মরিচের পাউডার আর একটু সস একটু দিব এটা শেষে একবার দিব রান্নার একটা মূল একটা সিক্রেট আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে রান্না আপনারা যখনই শুরু করতে যাবেন অবশ্যই মনকে ফ্রেশ করে পবিত্র অবস্থায় রান্না করবেন তো ইনশাল্লাহ ওই খাবারটা ভালো হবে

বাবুরচি সোহেল বাবুরচি আছে তাবদি রাকিব হোসেন মোহাম্মদ আলী আমার বড় ভাইয়ের ছেলে আছে সবাইকে আপনি সবাইকে আমি শিখেছি আমার মামা আছে একজন আরেকজন কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমার দুই মামা আমার থেকে শিখছে বাহ মানে আপনি তাদের তারপরে ওনা তো আমি চাই আমার আমি যদি একদিন এই পৃথিবীতে নাও থাকি যেন আমার নামটা থেকে যায় সুনামটা থাকবে ইনশাআল্লাহ ভালো কাজের জন্য মানুষ মনে রাখবে এত সুন্দর করে তেলটা মিক্স হয়েছে পুষ্টি সরষের তেল খুবই সুন্দর লাগছে দেখতে এই আমাদের প্রায় রান্না শেষের দিকে ইনশাআল্লাহ রান্না একটু সুন্দর করে এই যে যত্ন সহকারে যে আপনি নাড়ছেন একটু একটু করে সবকিছু গুছাচ্ছেন মনে হচ্ছে খুব ভালো লাগছে এখন আমরা শেষের দিকে তো এখন আমরা একটু শুকনো মরিচটা দিয়ে দিব আচ্ছা শুকনো মরিচটা আপনারা যদি ঝাল পছন্দ করেন একটু বাড়াই দিতে পারেন আর গরুর মাংসটা আসলে একটু ঝাল না ঝাল না হলে আপনার কাছে ভালো লাগবে না সেটাই ঈদে আসলে সবাই একটু রিচ ফুড খায় একটু স্পাইসি হলে মজা লাগে

নতুন নতুন কিছু উপহার দিতে চাই ট্রাই করে আমরা তো আগে একরকম রান্না করতাম এখন একরকম করি আমরা চেষ্টা করি নতুন কিছু আগে দিতেন না টমেটো সস না এখন আমরা এই ব্যবহার করি আর আমাদের রান্না প্রায় শেষের দিকে একটু আপনি এই যে কালাবুনার সাথে একটু যদি কিউট করি পেঁয়াজটা দেন তবে খেতে ভালো লাগবে আজকে আচ্ছা এটা গন্ধ হয়ে যাবে না যত শেষে দিলাম না না একটু কোনো গন্ধ হবে না আচ্ছা এটা দিয়ে আর কতক্ষণ রাখতে হবে এই 5 মিনিট

একদম রেডি একদম রেডি টু সার্ভ পুরো দেখতে এত সুন্দর লাগছে কালা আসলে এই যে ক্যাপসিকাম দাওাতে কিন্তু অনেক কালারফুল হয়ে গেছে ডিশটা খুব সুন্দর লাগছে একদম আমরা 5 মিনিট ঢেকে দিলাম আচ্ছা তাহলে আমরা 5 মিনিট একটু অপেক্ষা করব তারপর আমাদের ডিশ রেডি এখন আমাদের রান্না শেষ হুম এখন আপনাকে দি টেস্ট পারমিশন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি দারুন হুম কি সুন্দর এরোমা আসছে খুব সুন্দর খেয়াল লাগছে ভাইয়া এবং দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে রূপে গুণে অনন্য কারণ বোঝাই যাচ্ছে মজা তো হবেই দেখতেও সুন্দর সরিষার তেলের একটা সুন্দর একটা ইয়োলোয়স ভাব কি দারুণ জি আমাদের রান্না শেষ আপু থ্যাংক ইউ তৈরি হয়ে গেল আমাদের কালাভোনা জি ওয়াও প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ভাইয়া কত সুন্দর করে একটা টিটা প্রসিদ্ধ একটা আইটেম আমাদেরকে করে দেখালেন কালাবোনা অসম্ভব সুন্দর একটা রেসিপি খুব সহজে আমরা শিখে নিলাম